সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 13 নম্বর ওয়ার্ডের নীলপুর বেচারহাট এলাকায় বর্ধমান পৌরসভার অমৃত জল প্রকল্পের উপভোক্তাদের জল সরবরাহের শুভ সূচনা হলো। এদিন পাম্প হাউসে সুইচ অন করে জল সরবরাহের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক জানান, এদিন থেকে 6টি ওয়ার্ডের 3000 পরিবারের বাড়িতে জল সরবরাহ শুরু হলো। তিনি আরো জানান, এখন গভীর নলকূপের সাহায্যে জল উত্তোলন করে সরবরাহ করা হবে। অমৃত জল প্রকল্প চালু হতে এখনো এক বছর সময় লাগবে। আর আজকে এই নীলপুরে 13 নম্বর ওয়ার্ডে এই জল প্রকল্পে যেটা আমরা উদ্বোধন করলাম, এতে প্রায় 6টা ওয়ার্ডে 3000 লোকের বাড়িতে জলের লাইন আজ থেকে চলে যাবে। জল প্রায় 3000 পরিবার আজ থেকে জল পাবেন। কিন্তু পুরো জল প্রকল্প আমাদের উদ্বোধন করতে আমাদের এখনো এক বছর লাগবে। যেটা মূল প্রকল্প, মূল প্রকল্প এখনো এক বছর, পুরো পাইপ কাজ চলছে। বর্ধমান শহরে বড় বড় পাইপ সব কাটাকাটি করে ঢুকছে এবং একদিকে রাস্তা কাটছে, আর একদিকে আমাদের রাস্তা তৈরি হচ্ছে। এইটা স্বাভাবিক ভালোভাবে আবার ঠিক হতে এক বছর আমাদের টাইম লাগবে। না, অমৃত প্রকল্পেরই জল প্রকল্প, জল প্রকল্প এটাই। কিন্তু যে জলটা আমরা এখন এখানে এই যে বসিয়ে আমরা তুলছি, স্যালো বসিয়ে, এই স্যালোটা থাকবে না। যখনই দামোদরের জল এই লাইনের সঙ্গে আমরা যোগ করে দেবো, স্যালো বন্ধ হয়ে যাবে, টোটাল দামোদর থেকে জল আসবে। মূল যে আমাদের বর্ধমান শহর জুড়ে একবারে বড় প্রকল্পটা, সেটা আমাদের এক বছর টাইম লাগবে। কিন্তু এখনও তো মানুষকে লাইন যখন দেওয়া হয়ে গেছে, মানুষকে জলটাও বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। বেচারহাটে আমাদের যে পাম্প হাউস আমরা উদ্বোধন করে জল সরবরাহের কাজ আজকে শুভ সূচনা আমরা করলাম। আমাদের বিধায়ক খোকন দাস ছিলেন, আমি ছিলাম এবং আরও আমাদের সম্মানীয় অনেক কাউন্সিলর এখানে ছিলেন। এখানে নিয়ারেস্ট যে ওয়ার্ডগুলো আছে 13, 14, 15, 16 বিভিন্ন ওয়ার্ডের মানুষরাই এখান থেকে নিখরচায় তাদের বাড়িতে বাড়িতে জলের কানেকশন অনেকে পেয়েছেন, বাকিরাও আস্তে আস্তে পাবেন। এবং আমরা আশা করি আজকে যার যে জল প্রকল্পের অমৃত প্রকল্প অনুযায়ী শুভ সূচনা আজকে আমরা করলাম, বর্ধমান শহরে আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে আমরা পানীয় জল এইভাবেই দিতে পারবো। হ্যাঁ, সে কাজ শুরু হয়েছে এবং এক বছরের মধ্যে মূল প্রকল্পের কাজ শুরু হবে। এদিন এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভা সেক্রেটারি জয় রঞ্জন সেন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। খুব আনন্দ হচ্ছে যে জলটা হিসেব করে চালাতাম টিউবওয়েল করে, কষ্ট করে, কিন্তু সেই কষ্টটা আমাদের করতে হবে না। আমি খুব খুশি আমি জলটা পেয়ে। এবং পৌরসভা যে এরকম কাজ করছে, কতটা পৌরসভার এরকম? না, পৌরসভা খুব ভালোই কাজ করছে, এটা সবার খুব উপকার হয়েছে। আমরা সবাই খুব খুশি, আমি কেন, এলাকার মানুষ সবাই খুব খুশি। আর পৌরসভা খুব ভালোই কাজ, মানে খাটনিটা কম হয়েছে। হ্যাঁ, খাটনি কম হয়েছে, সবাই হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।